আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টাঙ্গাইলে গয়েশ্বর ও মিন্টুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। মির্জাপুরে বিএনপির দুই নেতার শাস্তির দাবি। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় 600 জনকে আসামি করে 4 মামলা। কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির 3 নেতা বহিষ্কার। সংসদে বিএনপির কঠোর সমালোচনায় ধানি শিশির এমপি। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার জেরে উত্তপ্ত ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে, কাজেই ভবিষ্যতে তাদের আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আমি মনে করি বিএনপির সমাবেশে কথা বলে কি করে তা নিয়ে আমাদের আবার ভাবতে হবে। দুপুরে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে বর্ষিয়ান রাজনীতিক মুনায়েম সরকার সম্পাদিত আব্দুল গফফার চৌধুরী স্মারক গ্রন্থের মোড়কন মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুনায়েম সরকার। সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহেনুর মিয়া, বাংলা টিভির চেয়ারম্যান আব্দুস সামাদ, যুক্তরাষ্ট্রের শাখা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, প্রকাশক উসমান গনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে গয়েশ্বর ও মিন্টুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। বাংলাদেশ হঠাৎ করে স্বাধীন হয়েছে, 1972-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করতে হবে, বিএনপির দুই নেতার এমন বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ এনে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন হয়। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাস স্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান ও অ্যাডভোকেট মুশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াহেদুল ইকবাল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃতি ও সংবিধান সম্পর্কে কুটোক্তি করার অপরাধে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মির্জাপুরে বিএনপির দুই নেতার শাস্তির দাবি। বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুর কুরুচিপূর্ণ বক্তব্যে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। বেলা 11টার দিকে মির্জাপুর পুরাতল বাস স্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তারা এই মানববন্ধন করে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর শরীফ মাহমুদ, পৌরসভার সাবেক দুই মেয়র শহীদুর রহমান ও মুশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াহেদুল ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু প্রমুখ। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় 600 জনকে আসামি করে 4 মামলা। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম সহ প্রায় 600 জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার মামলাগুলো করে পুলিশ। আজ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও দেশের অস্থিরতা সৃষ্টির অভিযোগে মোট 4টি মামলা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। অপর মামলার বাদী চট্টগ্রাম জেলা পুলিশ। এসব মামলায় 90 জনের নাম উল্লেখ করা হয়েছে। 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন। কিশোরগঞ্জে বাজিতপুর কৃষক আমিরুল হক উরুফে আমরুত মিয়া হত্যা মামলায় একজনকে ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 2 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বেলা 12:30 দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। কিশোরগঞ্জ আদালতের পাবলিক
প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সাইদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কুদ্দুস মিয়াকে। তার বড় দুই ভাই আবুল কালাম ও দোলু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দোলু মিয়ার ছেলে কফুন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বাড়ি বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন একই এলাকার সুনাফর আলী, মুকুল মিয়া ও তার ছেলে নিকুল মিয়া। রায় ঘোষণার সময় ফুকন মিয়া ছাড়া অন্য সকল আসামি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির তিন নেতা বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলায় তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুনির্দিষ্টভাবে জড়িত থাকায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান রঞ্জন ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য এম কামাল হককে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কার করা হয়েছে। সংসদে বিএনপির কঠোর সমালোচনায় ধানের শীষের এমপি। বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন গণফোরাম থেকে নির্বাচিত সাবেক ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক বিপি সুলতান মাহমুদ মনসুর আহমেদ। আজ সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির নেতৃত্বের সমালোচনা করেন। গণফোরাম থেকে নির্বাচিত হলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতীক ছিল ধানের শীষ। বিগত 11 ডিসেম্বর সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের পর বর্তমান সংসদে আর তাদের প্রতিনিধিত্ব নেই। জাতীয় ঐক্যফ্রন্টের আরেক এমপি গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? 75 সালের খুনিদের কাছ থেকে শুনছি। মেরামত শব্দটি সাধারণত পরিবারের সাথে গড় মেরামত বোঝায়। তারা কি সেই মেরামত করতে চায়? 1975 সালের 15ই আগস্টের মতো ঘটনা ঘটিয়ে তারা কি সেই মেরামত করতে চান? খুনি জিয়া যেমনই ভাবে পাকিস্তানের দালাল জাতিসংঘে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেরকম পরিবর্তন ব্যবস্থা করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউর গণতন্ত্র, তারা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাদের কথা শুনলে মনে হয় ওই দিকেই যাচ্ছেন। সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর বলেন, এক দল, দুই দল, 54 দল, বিভিন্ন দল করছে। আজকের সংসদে দাঁড়িয়ে এ কথা বলতে পারি, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করে যারা বাংলাদেশের রাজনীতি পরিবর্তন চায়, সেই পাকিস্তানি ধারা রাজনীতি আর এদেশে আসার সুযোগ নাই। যারা এই ধারার রাজনীতি করেন তাদের শুধু বলবো, জীবনে কোনোদিন বিএনপির নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন, কোনো বিজয় তারা ছিনিয়ে আনতে পারেনি। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার জেরে উত্তপ্ত ইসরায়েল। ইসরায়েলে বেনিয়াম নেতানিয়াহুর সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। এখনই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু সংস্কার প্রস্তাব দিয়েছেন। তার জোটের অতি ডানপন্থী ও অতি কঠোরপন্থী দলগুলোর প্রতি অনেক মনোযোগ দেওয়া হচ্ছে এবং তারা জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র, অর্থ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ পেয়েছে। কিন্তু দেশটির বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইরাবি লেভিন। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং তার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা। ইসরায়েলি গণতন্ত্রের উপর সবচেয়ে গভীর প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত। নেতানিয়াহুর আইনি সংস্কার বাস্তবায়ন হলে সরকার সুপ্রিম কোর্টের কিছু রায় বদলে দেওয়ার ক্ষমতা পাবে এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতা আরো বেড়ে যাবে। বিচারমন্ত্রী ইয়ারিপে লেভিন অবশ্য এমন পদক্ষেপকে সংস্কার হিসেবে তুলে ধরে বিচার বিভাগকে বরং আরো শক্তিশালী করার এবং জনগণের রাস্তা ফেরানোর দাবি করেন। দা ইকোনমিস্ট প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ারিপে লেভিন দৃঢ়ভাবে স্বাধীন সুপ্রিম কোর্টের ক্ষমতা রোধ করতে বদ্ধপরিকর। নতুন এমনটি একজন আইনজীবী ও প্রতিষ্ঠানের প্রবীণ সমালোচক হিসেবে ওভার রাইট ক্লজ করতে চান। এটি নেসেটে আদালতের মাধ্যমে অসাংবিধানিক বলে বিবেচিত আইন পাস করার অনুমতি দেবে। তার প্রস্তাবের অধীনে আদালত তার যৌক্তিকতার ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত বাতিল করতে পারবে না। রাজনীতিবিদরা বিচারক নিয়োগ করবেন এবং সরকারের আইনি উপদেষ্টা বর্তমানে একটি স্বাধীন গোষ্ঠী রাজনৈতিক নিয়োগকারীদের মাধ্যমে প্রতিস্থাপিত হবে।